অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোমার চোখে মুখে হাসিটা থাকলে আমি সত্যি মন থেকে খুব খুশি হই। বলছি অন্তুদা, এইভাবেই আমাদের পাশে থাকবে তো? কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার, চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। তুমি যে বললে তুমি আমাদের পাশে থাকবে, কিন্তু তুমি তো আর কয়েকদিন পর এখান থেকে উড়ে একদম সোজা ব্রিস্টল চলে যাবে, তো তখন কি ভিডিও কলে পাশে থাকবে? কি হয়েছে স্যাম, বলুন। নাথিং তারা। আচ্ছা, ওদিকে সব মিটলো? হ্যাঁ, আজকের মতো মিটলো। আচ্ছা একটা কথা বলি, আজকে যে এতদিন পর একটা অনুষ্ঠান হলো, আপনি খুশি নন? আমরা সবাই এতদিন পর এত মজা করলাম, যে যার মতো নাচ করলো, গান করলো, কিন্তু আপনাকে যখন জয়েন করতে বললাম আপনি তো জয়েন করলেন না। তারা, আপনি তো খুব ভালো করে জানেন আমি প্রিটেন্ড করতে পারি না, আমি যা করি সব কিছু মন থেকে করি। এই সময় তারা আমি খুব বাবার ব্যাপারটা নিয়ে ডিস্টার্বড, এই মেন্টাল ফ্রেমে আমি ওই নাচ গান করার মুডে নেই। আই এম রিয়েলি সরি তারা। আমি সবটাই বুঝি, আর আপনি আমাকে সরি কেন বলছেন? বরং আমার আপনাকে সরি বলা উচিত। আমার বোঝা উচিত ছিল স্যাম। একটা কথা বলি, জীবনে এত বড় বড় প্রবলেম আমরা কাটিয়ে যখন উঠেছি, তখন আপনার বাবার প্রবলেমটা আমরা ঠিক সলভ করতে পারবো। আপনি এত ভেঙে পড়বেন না, সব কিছু আগের মতো হয়ে যাবে, নিশ্চয়ই হবে। আমার মন বলছে আপনার বাবাকে খুব তাড়াতাড়ি আমরা ফিরিয়ে আনতে পারবো, আর আপনার বাবা ফিরে আসার পর আমরা একটা সেলিব্রেশন করব। রাজি? আপনার আবার কি হলো, মন খারাপ হয়ে গেল নাকি? না, মন খারাপ নয়, আবার বলতেও পারেন। কি আমি জানতে পারি? আমি আমার পায়ের নুপুরটা কোথাও খুঁজে পাচ্ছি না, হয়তো কোথাও পড়ে গেছে, কিন্তু কোথায় পড়ে গেছে আমি জানি না। এক্সাইটমেন্ট মানুষকে অনেক সময় অনেক ভুল করিয়ে দেয়, আমিও সেই রকম একটা ভুল করে ফেলেছি, সরি। উইদাউট ইওর পারমিশন তোমাকে এখানে আনাটা আমার উচিত হয়নি। অন্তরীপ গাঙ্গুলি, তুমি ভুল করেছ। তোমাকে আর অন্তরীপ গাঙ্গুলি, তোমাকেও নিজের নিজের ঠিকানায় ফিরে যেতে হবে। কোনো ঠিক কাজ করার জন্য যে কোনো ভুল করতে নেই। কখন থেকে পাচ্ছেন না? আমি ঠিক জানি না, মনে নেই, অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে দেখছি নি। তারা কোথায় আর যাবে, নিশ্চয়ই বাড়িতে কোথাও একটা থাকবে। আচ্ছা কাল সকালে না হয় একবার খুঁজে দেখব। তারা, কি হলো আপনার? আমি তো বলছি কাল সকালে আমি একবার খুঁজে দেখব, ওকে? আরে সেটা না, আমি অন্য কথা ভাবছি। কি কথা আমি জানতে পারি? আমি ভাবছি আমাদের জিতে যাওয়ার কথা। এই কদিনে আমরা কত কিছু ফেস করেছি, একটা সময় ছিল যখন আমাদের কাছে বিশ্বাস ছাড়া আর কিছুই ছিল না, সেই বিশ্বাসটাই আজকে আমাদের জিতিয়ে দিল। স্বপ্ন সত্যি হওয়ার আনন্দটা খুব অদ্ভুত, তাই না? অদ্ভুত বলছেন কেন?
আমাদের বিশ্বাসটাই আমাদের স্বপ্ন সত্যি করলো। আর স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার পর সেটা বিশ্বাস করতে কেমন অবাক লাগে, তাই না? আমরা পেরেছি স্যাম, মায়ের জন্মদিনে ঘরোয়াকে গিফট দিতে পেরেছি। এর থেকে ভালো কিছু করা হয়তো সম্ভবই হতো না। এগুলোর পাশাপাশি আজকে আরো অনেক কিছু ভালো হয়েছে। যেমন? যেমন আপনি আর আপনার বাবা দুজনে একসাথে কেক কাটলেন জীবনে প্রথমবার। ওটার ক্রেডিট তো সূর্য আঙ্কেলের। সূর্য আঙ্কেল বললো বলেই তো। তা তো বটেই। আমরা আমাদের ঘরোয়াকে অনেক বড় করব। তার জন্য যত বেশি বেশি সময় দিতে হয় আমরা দেব, তাই না? আরে মহা মুশকিল তো, তখন থেকে হু হু কি করছেন আপনি? তাড়া ম্যাডাম। হ্যাঁ অসুধা। পুলিশ এসেছে। পুলিশ কেন? কি হয়েছে? আমরা দীনবন্ধু মুখোপাধ্যায়ের খোঁজে এখানে এসেছি। বলুন। দীনবন্ধু মুখোপাধ্যায় আপনার কে হন? আমি ওনার ছেলে। নাম? সমুদ্র। এটাই কি ওনার বাড়ি? না, এটা আমার শ্বশুর বাড়ি, আমরা এখানে ভাড়া থাকি। আচ্ছা, আপনার শ্বশুর কি উনি? হ্যাঁ স্যার। কি নাম আপনার? আদিদেব মৈত্র। আচ্ছা, আপনার বাবা এখন কোথায়? কি হলো? আমি জানতে চাইছি আপনি কি আপনার বাবার কোনো খোঁজ খবর রাখেন? স্যার, উনি এ বাড়িতে থাকেন না, সমুদ্রের বাড়ি বাগুইহাটিতে। আচ্ছা, আপনার মা কোথায়? আমি। আচ্ছা, আপনি এখানে, আপনার ছেলেও এখানে, অথচ দীনবন্ধু বাবু এখানে নেই কেন? অ্যাকচুয়ালি ওনাদের বাড়িটা রেনোভেট হচ্ছে, তাই ওনারা কটা দিনের জন্য আমাদের বাড়িতে এসেই আছেন। ও, আপনাদের এখন এই গল্প দেয়া হয়েছে বুঝি? মানে? ভদ্রলোককে যদি ধরতে পারি তাহলে ওনার ঠিকানা হবে সোজা সংশোধনাগার। শুনুন, আমাদের কাছে খবর আছে, উনি কলকাতায় নেই, কিংবা থাকলেও ঘা ঢাকা দিয়ে রয়েছে। আর আপনার হাজবেন্ডকে বলে দেবেন এইভাবে কিন্তু বেশি দিন ঘা ঢাকা দিয়ে থাকতে পারবেন না। সরি অফিসার, আপনার কথা আমরা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। উনি অনেকের টাকা মেরে দিয়ে পালিয়ে গেছেন, আর থানায় একের পর এক ওনার নামে অভিযোগ জমা পড়ছে। সব টাকা ওনাকে খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে বলবেন, না হলে কপালে কিন্তু খুব দুঃখ আছে।